তানভীর ঋতু তিনি সালাম দেওয়ার পরে একটি প্রশ্ন করেছেন আমরা প্রথমে সালামের জবাবটা দিয়ে নিই ওয়ালাইকুম আসসালাম আপনি বলেছেন ভারতীয় উপমহাদেশের ইন্দোপাক কোরআন ফন্টের সাথে আরব দেশগুলোর কোরআনিক ফন্টের এবং তাজভিদের নিয়মে কিছু পার্থক্য দেখা যায় এমনটা কেন ইন্দোপাক ফন্টের কোরআন পড়লে সবাব কি কম হবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আসলে অনেক দিন থেকেই আমি আসলে আপনাদের বিভিন্ন প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি কিন্তু এই প্রথম এই প্রশ্নটা আমি পেলাম এবং এই প্রশ্নটার বিষয় আসলে ইতিমধ্যেই আমার সাথে বেশ কিছু ভাইয়েরা যারা এখন নতুন করে কোরআনকে সংশোধিত রূপে যেটা আমাদের ট্র্যাডিশনাল ছাপা সেই ভুলগুলোকে সংশোধন করে তারা ছাপানোর জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে এদের মধ্যে তয়বা একাডেমির একটা কোরআন ইতোমধ্যেই পাবলিশড হয়েছে এবং সেটাকে পরবর্তী সংস্করণে এই এই বিষয়গুলো এই যে ফন্টের কোনো আসলে ত্রুটি আছে কিনা। না যেটা আমাদের লোকাল যেটা আপনি বললেন যে ইন্দোপাক ফন্ট যেটাকে আমরা পাকিস্তানি ফন্ট অথবা ইন্ডিয়ান ফন্ট বলি সেটার কিছু ত্রুটি আছে কিনা। না সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি এবং ওয়াহিদিয়া লাইব্রেরি থেকেও একজন ভাই এ বিষয়ে বিভিন্ন শেকদের সাথে কথাবার্তা বলে যাচাই বাচাই করার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন যে আসলে এই যে পার্থক্যটা এটা কেন এবং এটা কতটা অ্যাকসেপ্টেড কোন জায়গায় অ্যাকসেপ্টেড আর কোনটা অ্যাকসেপ্টেড না এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা নিয়ে কোরআনের যারা খাদেম কোরআনের যারা সেবক কোরআন যারা ছাপাচ্ছেন মানুষের এই ছাপানোর মধ্য দিয়ে খেদমত করছেন এবং বিশেষ করে মোসাফ ও বা বা তেহফিজ মোসাহ তাহফিজুল কোরআনের যে মোসাহটা যারা ছাপাচ্ছেন তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু আমি সেই কিছু পরামর্শ আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রথমত আমরা দেখি যে সাহাবাদের যুগ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সবাই একমত যে আর রাসমাল ওসম্যানি সেটা অনুসরণ করাটা ওয়াজিব এবং আর রাসম্যাল ওজম্যানি এর বাইরে অন্য কোনো ধরনের ফন্ট যদি কেউ নিয়ে আসেন নিজস্ব মন গড়া কোনো যদি খত অথবা ফন্ট তিনি আবিষ্কার করেন তাহলে কোরআন তার নিজস্ব ফন্টে লেখা যাবে না কারণ সাহাবাই কেরামের এখানে এজবার হয়েছে এই রসমের উপরে ওরসমানি ইবনা আফান রাদি আল্লাহ আনহুর সময় যাকে জামে কোরআন কোরআন সংকলনকারী বলা হয় কারণ তিনি যখন দেখেছেন বিভিন্ন রকমের লেখার টাইপ তখন সাহাবাদের মতামত নিয়ে তাদের সাথে ঐক্যমত পোষণ করে একটাকেই তিনি বহাল রেখেছেন এবং সেটাই হচ্ছে আর রাসম অ্যাল ওরসমানী এ ব্যাপারে আমি কিছু দলিল আপনাদের সামনে পেশ করছি যেমন আশহাব নামক একজন স্কলার তিনি বলেন সুয়েলা এল ইমামু মায়িক রাহমা ইমাম মালিক রহমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল হাল তাকতুবুল মুসহাফা আলামা আখাদাত হুন্না সুমিন হিজা হাল তাকতুবুল মুসহাফা আলামা আখাদাত হুন্না সুমিন হিজা মানুষ হিজা অর্থাৎ হারুফ আল হারুফ আল হিজা আরবি যে বর্ণমালা সেখান থেকে মানুষ যা গ্রহণ করেছে আপনি কি মুসহাফটা সেভাবে লিখবেন ফাঁকা আলালা তিনি বললেন যে না আমি সেভাবে লিখবো না ইল্লা ইল্লা আলাল আলাল ব্যাতিল উলা উলা বরং আমি লিখব প্রথম যে লেখাটা হয়েছে প্রথম লেখাটা আমরা থেকে পেয়েছি সাহাবাদের কাছ থেকে পেয়েছি অতএব সাহাবাদের কাছ থেকে তাদের সর্বসম্মতিক্রমে যেই লেখাটা আমরা পেয়েছি আমি সেটার উপর লিখবো ইমাম মালিক সেটা বলছেন এই এই রেওয়ায়তটা আমরা দেখতে পাচ্ছি মকদ গ্রন্থে আবু আমার আদানি উল্লেখ করেছেন এরপর তিনি আরেকটা কথা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন ওয়ালা মিন মুখ মিন ইমা ইল উম্মাহ উম্মার যারা আলেম স্কলার তাদের থেকে এই ব্যাপারে কোনো দ্বিমত নাই অর্থাৎ কোরআনটা যে আলকিত বাল উলা যেটা উসমান ইবনা আফান রাদি আল্লাহ তালন সাহাবারা সবাই মিলে ঠিক করে দিয়েছেন সেটার উপরে কারণ তারা ঠিক করেছেন কিসের উপর তারা রাসুল সাল্লাহ সাল্লামের সবচেয়ে উত্তম ফন্টের উপরেই তারা ঠিক করেছেন অতএব তার বাইরে যাওয়া যাবে না এটাই ওলামাই কেরামের বক্তব্য উমার ওলামাই একেরাম আচ্ছা এখানে ইমাম মাহমুদ রাহমাহুল্লার একটা বক্তব্য আপনাদের সামনে পেশ করছি তিনি বলেছেন তিনি বলেছেন মুসাহান যেটা আছে সেই মুসহাফে ওসম্যানের যে ফন্ট তার বিরোধিতা করা হারাম সেটা ইয়ার মধ্যে হোক অথবা ওয়াওয়ের মধ্যে হোক অথবা আলিফের মধ্যে হোক অথবা অন্য যে কোনো অর্থাৎ এই মানে কি তো বিষয় ঠিক এক্স্যাক্টলি যেটা ওসমান ইবনে এসছে তার বাইরে যাওয়া যাবে না এটি তিনি আসলে বোঝাতে চেয়েছেন ইমাম বাইহাকি তার বিখ্যাত গ্রন্থ শোয়াবুল ইমানের মধ্যে উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন মানকাতা বা ফায়াম ফায়ামবাগি أن يحافظ على حروف الهجاء التي كتبوا بها تلك المصاحف ولا يخالفهم فيها ولا يغير مما كتب... ولا يغير مما كتبوه شيئا فإنهم أكثر علما وأصدق قلبا ولسانا وأعظم أمانة منا فلا ينبغي أن نظن بأنفسنا استدراكا عليه النقطة إمام مصحف لكه আসলে আগে হাতে হতো এখন ছাপানো হয় যে ব্যক্তি লিখে তার জন্য সঙ্গত হলো উচিত হলো তিনি কেরাম ওই মুসহগুলো যে হত যে হরুফ হিজা যে স্টাইলের হরুফ হিজা দিয়ে লিখেছেন সেই স্টাইলের হরুফ হিজাগুলোর উপর মুহাফাজা করা অর্থাৎ সেগুলোকে সংরক্ষণ করা সেগুলোকে অনুসরণ করা তার বাইরে না যাওয়া ওলাই খালিফা হুফি এবং তার উচিত না যে সাহবাই কেরাম যেভাবে লিখেছেন সেটার সাথে মতদৈধতা করা বা সেটার সাথে সেটার খেলাফ করা সেটার খেলাফ করা এটা তার জন্য উচিত না ওলা ও গাইয়েরা মেম্মা কাতাবু হুসাই আ এবং সাহাবাই কেরাম যেভাবে লিখেছেন সেখান থেকে কোনো ধরনের পরিবর্তন করাটা তার জন্য সঙ্গত নয় কারণ ফাইহাম আখতারু আলমান সাহাবাই কেরাম তারা ছিলেন অধিক এলেমের অধিকারী ও আসদা কোকাল বান লেসানান তাদের অন্তর অধিক সত্যবাদী ছিল তাদের লেসান অধিক সত্যবাদী ছিল ও ওয়া এটা মিন্না এবং তারা আমাদের চাইতে অনেক বেশি আমানতের ছিলেন ফালাইমবাগন্না বে আনফুসিনা বে আনফুসিনা ইস্তেদর আলে। সুতরাং আমাদের জন্য এটা কখনোই সঙ্গত নয় যে আমরা ধারণা করব যে আমরা তাদের ভুল ধরব তাদের উপরে সংশোধন নিয়ে আসবো এটা আমাদের জন্য কখনোই সংগত নয় কিসের ভিত্তিতে সংশোধন আনবো সাহবাইকরাম সব দিক থেকে আমাদের জন্য আমাদের থেকে অগ্রসর আমাদের থেকে যোগ্য আমাদের থেকে সহি আলেমের অধিকারী তাহলে তাদের উপর ইস্তেদ্রাক করা সংশোধন করা এবং ভিন্নতা আনায়ন করা এটা আমাদের জন্য জায়জ হবে না বাইহাকি তিনি সুলাইমান ইবনে দাউদ আল হাশেমি থেকে নকল করে বলেছেন যে সোলাইমান বলেছেন ইয়ানি আল্লাহ বা তুমি মানুষকে অর্থাৎ তোমার রায়ের দ্বারা তুমি এতে ক্ষেত্রে মানুষের মোখালিফ কর বা বিরোধিতা করতে পারবে না এখানে তিনি আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন ইমাম বাই হাকি আরেকটি জিনিস উল্লেখ করেছেন তিনি বলেছেন ওবে মনা এরকমই অর্থে বালাগানি অ্যান ফি তেফসিরে দা আলিকা আবু বায়দ থেকে এরকম তাফসির আমার কাছে এসে পৌঁছেছে ওতার আল কুর্রা আলমিয়াল তফিতাম আবি এবং তিনি আরও বলেছেন যে তুমি কোর্রা কারীদেরকে দেখবে যে তারা কেরাতের ক্ষেত্রে আরবি মাজহবের দিকে তিনি এলতেফাত করেন নাই যে আরব সাধারণ আরবরা কিভাবে করে পড়ে হ্যাঁ লিখে এটার দিকে তিনি এলতেফাত করেন তারা এলতেফাত করেননি কোর্রারা ইসলামের যারা কোর্রা ছিলেন ই খালা ফেদা আলিখা খত আল যখন সাধারণ আরবদের খতটা মুসাফের খতের সাথে বিপরীত হয়ে যায় তখন তারা আরবদের খতের দিকে মজহাবের দিকে মতামতের দিকে তারা জাননি ওতেবা ও হরুফিল মাসাহে আন্দানা কাস্সুনানিল এমা তিনি বলেছেন মুসাফের যে হরবগুলো যেভাবে লেখা হয় আমাদের কাছে সেগুলোর এত্তেবার করা সুনানিল আিলকা এমা লাইয়া জুজু লেহাদিন আইয়াতা আদাহা এটা এমন একটা প্রতিষ্ঠিত সুন্নাতের মতো যেটা ক্রস করা অতিক্রম করে চলে যাওয়া অন্যরকম কিছু করে বসা আমাদের কারো জন্য এটা জায়জ নাই সুহান এতটুকু পর্যন্ত ইমাম বাই হাকি তার সবুল ইমানের মধ্যে বলেছেন এবং জরকাশি আলবুরহানফি আলমুল কোরআনের মধ্যে কথা উল্লেখ করেছেন ইমাম সৈয়তি তার আলাতকান গ্রন্থের মধ্যে কথা উল্লেখ করেছেন ইমাম সৈয়তি আতকানের মধ্যে আরও একটা কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন আজমাউ লুজুম আল্লা মোসাহাফ মাসাহেফ আল ওসমানিয়া ফিল ওয়াকফি আন তিনি বলেছেন উলামাই কেরাম ইজমাড় করেছেন একমত হয়েছেন যে ওসমানী মুসহাফের যে রসম যে খত যে ফন্ট আছে সেটা এত্তেবা করা সেটা অনুসরণ করা যে লাজেম এটার ব্যাপারে সবাই একমত হয়েছেন কিসের ক্ষেত্রে ওয়াকফের ক্ষেত্রে হ্যাঁ ওয়াকফের ক্ষেত্রে সেটা এবদাল হোক এসবাত হোক অথবা সেটা হদফের ক্ষেত্রে অর্থাৎ কোনো শব্দ হদফের কোনো বর্ণ হজফের ক্ষেত্রে হোক অথবা ওয়াসাল মিলিয়ে পড়ার ক্ষেত্রে হোক অথবা কাতার থেবে যাওয়া ইত্যাদি এগুলোর ক্ষেত্রে যেটাই হোক না কেন সর্বক্ষেত্রে রাসমে ওসমানকে মেনে নিতে হবে শুধু ফন্টের ব্যাপার না ওয়াকফর মধ্যেও আসলে তিনি বলেছেন যে মুসাফ ওসমানকে এতেবার করাটা এটা ওয়াজিব এটা হচ্ছে মৌলিক নীতি তাহলে আমরা বুঝলাম যে বেসিক প্রিন্সিপাল হচ্ছে কোরআন পরিপূর্ণভাবে যদি কেউ লিখতে চান ছাপাতে চান তাহলে মোসাফসমানী ফলো করা তার উপর ওয়াজিব এবং এইটা এটাকে পাশ কাটিয়ে এর মধ্যে ভিন্নতা নিয়ে আসা তার জন্য জায়েজ নাই এখন কথা হচ্ছে যদি কেউ একটা আয়াত দুটো আয়াত কোথাও কোট করার জন্য লিখতে চান ছোট্ট একটা আর্টিকেল তার মধ্যে একটা আয়াত হাতে লিখতে চান তো রস্মি ওসমানের মতো হয়তো তিনি সেভাবে বসাতে পারছেন না তার জন্য কি তিনি যাতে বুঝতে পারেন পড়তে পারেন এমনভাবে লেখা জায়েজ হবে কি না আমাদের ওলামা একরাম বলেছেন যে সেটা জায়েজ হবে যেমন পরীক্ষায় অনেকে এস্তাদাল করার জন্য যে যেমন কোরআনের দলিল উল্লেখ করার জন্য লেখে অনেকে নোটের মধ্যে লেখে তাহলে সেই জায়গায় যদি রসম ওসমানের কিছু খেলাফ হয়ে যায় তাহলে সেটা জায়েজ কিন্তু কোরআন হিসাবে মোসাহ হিসাবে যদি কেউ এটাকে লিখতে যায় তাহলে কিন্তু সেটা চাইস হবে না এরপরে আমরা আপনার প্রশ্নের আরেকটা অংশ একটু বলতে চাই যে ইন্দুপাক ফন্টের কোরআন পড়লে কি সব কম হবে কোরআনটা যদি কেউ মুখস্থ পড়ে বা সঠিক উচ্চারণে পড়ে তাহলে তার সব যা হওয়ার তাই হবে কিন্তু এই জায়গায় ভুলটা কে করেছেন ভুলটা যারা ছাপিয়েছেন তারাও করেছেন অতএব তাদের এই ভুলের মাসুল যিনি পাঠ করছেন তাকে বহন করতে হবে না তাকে বহন করতে হবে না অতএব তিনি কোরআন যদি সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে পড়েন তাহলে তার সব আশা করি কম হবে না ইনশাআল্লাহ কিন্তু যারা ছাপাতে গিয়ে লিখতে গিয়ে ফন্টের মধ্যে ভুল করেছেন রাসমে ওসমানির সাথে যারা বিরোধিতা করেছেন খেলাফ করেছেন পাপটা তাদের উপরই বর্তাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন